বাগানে লাল পিঁপড়ার সংখ্যা বৃদ্ধি করা। ফল অথবা বাদাম চাষ করলে চাষিদের ভালো আয় হয়, কিন্তু ফলের বাগান বসত বাড়ি থেকে দূরে থাকায় এবং গাছ উঁচু হওয়ায় চাষিরা পোকামাকড় দেখতে পায় না ও নিয়ন্ত্রণ করতে পারে না, এমনকি তারা পুরো ফসলটাও হারিয়ে ফেলে। সৌভাগ্যবশত লাল পিঁপড়া দিনে রাতে ফলের বাগানে থাকে ও তাদের রক্ষা করে। উঁচু গাছ থেকে আম পাড়ার সময় বেনিনের মহিলারা লম্বা কাঠি ব্যবহার করেন। পিঁপড়ার হাত থেকে রক্ষার জন্য তারা নিজেদের বুদ্ধি ব্যবহার করে। আমি যদি আমার গায়ে ছাই দিই তাহলে লাল পিঁপড়া আমার উপর উঠতে পারে না। যখনই তারা উঠতে চায় তখন তারা পিছলে পড়ে যায় আর কামড় দেয় না। যদি আপনার বাগানে পিঁপড়া এখনও না থাকে, তবে একটি পিঁপড়া কলোনি আপনার যে কোনো ফলপতি গাছে স্থানান্তর করুন। দড়ি বা লাঠির সাহায্যে পার্শ্ববর্তী গাছ জোড়া লাগিয়ে পিঁপড়া ছড়াতে সাহায্য করুন। যদি পার্শ্ববর্তী গাছ থেকে আসা পিঁপড়া লড়াই করে তাহলে তারা বিভিন্ন কলোনির, উভয় গাছের সংযোগকারী শাখা কেটে দিন। আপনার বাগানে পিঁপড়াগুলোকে থাকতে উৎসাহিত করলে সারা বছর বিনামূল্যে সুরক্ষা পাবেন এবং ভালো মানের ফল পাবেন।